সাথে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটাতে কিন্তু ঠিক কোন জেলায় কতজন লোক নেওয়া হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। তার কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু টোটাল 4000 জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ পুলিশে। তো এটাতে কিন্তু জেলাভিত্তিক যে শূন্য পদের সংখ্যা সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ফেব্রুয়ারি 2022 যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে এটাতে কিন্তু ঢাকা জেলায় মোটামুটিভাবে পুরোপুরি ঢাকা জেলায় 284 জন পুরুষ নেওয়া হবে এবং নারী নেওয়া হবে 50 জন, মোট 334 জন। গাজীপুরে নেওয়া হবে পুরুষ 80, নারী 14, মোট 94। মানিকগঞ্জে পুরুষ 33, নারী 6, মোট 39। মুন্সিগঞ্জে 34-6, মোট 40। তো দেখতেই পাচ্ছেন নারায়ণগঞ্জে মোট 40 জনকে নিয়োগ করা হবে, 82 জনকে নিয়োগ করা হবে। মুন্সিগঞ্জে 40, নরসিংদীতে 62, ফরিদপুরে 53, গোপালগঞ্জে 33, মাদারীপুরে 33, রাজবাড়িতে 29, শরীয়তপুরে 32, কিশোরগঞ্জে 81, টাঙ্গাইলে কিন্তু অনেক লোক নিয়োগ করা হবে, যেমন 100 জনকে নেওয়া হবে। তারপর আপনার রয়েছে হচ্ছে ময়মনসিংহ 142, জামালপুর 64, নেত্রকোনা 62, শেরপুর 38। এই যে দেখতে পাচ্ছেন এই যে জেলাভিত্তিক মানে এইখানে যে আপনার চট্টগ্রামে টোটাল কিন্তু 180 জনকে নেওয়া হবে ছেলে এবং মেয়ে নেওয়া হবে 32 জন, টোটাল 212 জন। তো এই যে জেলাভিত্তিক শূন্য পদ এর ভিত্তিতেই কিন্তু আপনারা নিয়োগ পাবেন, মানে এই যে যতজনকে নিয়োগ করা হবে এই ব্যতীত কিন্তু বেশি লোক বা কম সংখ্যক লোক কিন্তু নেওয়া হবে না। মাঠে যতজনই যাক, এই যে যতজন পুরুষ বা মেয়ে নেওয়ার কথা বলা হয়েছে এতজনকেই কিন্তু নেওয়া হবে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো তারপর দেখুন, দেখা যাচ্ছে নওগাঁ, তারপর আপনার নওগাঁতে নেওয়া হবে 72, নাটোরে 47, চাঁপাইনবাবগঞ্জ 46, বগুড়া 94, রংপুর 80, দিনাজপুর 83, গাইবান্ধা 66, তারপর আপনার কুড়িগ্রামে 58, লালমনিরহাটে 35, নীলফামারী 51, পঞ্চগড় 28, ঠাকুরগাঁও 39, খুলনা 64, যশোর 77, ঝিনাইদহ 49। এই দেখতেই পাচ্ছেন টোটাল জেলাভিত্তিক আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে তথ্যটা এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এবং এক্স্যাক্ট ইনফরমেশান আমি সবসময় আমার চ্যানেল কিন্তু আপলোড করে থাকি। এবং সর্বমোট কিন্তু পুরুষ নেওয়া হবে 3400, নারী নেওয়া হবে 600, এবং মোট কিন্তু 4000 জনবল কিন্তু এবার নিয়োগ করা হবে। তো বুঝতে পারছেন যে আবারও কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দেওয়া হয়েছে এবং এটাতে যদি আপনি চাকরি পেতে চান আপনাকে বলবো অবশ্যই আবেদন করুন এবং একদম টাকা ছাড়াই কিন্তু আপনার এখানে আপনি চাকরি পেয়ে যাবেন শুধুমাত্র নিজের যোগ্যতা। এবার আমি অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই যারা কিনা প্রতিনিয়ত আমার কাছ থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বইটা সংগ্রহ করছেন। দেখেন ভাই, টাকা ছাড়াই চাকরি হবে অবশ্যই, তার কারণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2021 সালে যে সার্কুলারটা গিয়েছে প্রত্যেকটা মানুষ টাকা ছাড়াই চাকরি পেয়েছে একদম নিজের যোগ্যতায়। এবং অবশ্যই কিন্তু মাঠে টেকার পর আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে সৃষ্টিকর্তার দোয়া থাকলে ইনশাআল্লাহ আপনি চাকরি পেয়ে যাবেন। তাই বলবো ভাই অবশ্যই বইটা সংগ্রহ করুন, মাত্র 250 টাকা দাম এবং প্রচুর সংখ্যক মানুষ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত 50 থেকে 70-80টা বইয়ের অর্ডার আমাদের রয়েছে প্রত্যেকটা দিন। তাই এখনই এই নাম্বারে কল করুন এবং বইটা সংগ্রহ করুন। আর আপনি যদি 2022 সালে একটা সরকারি চাকরি পেতে চান আপনাকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলের সকল ভিডিওসমূহ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল ভিডিওসমূহ দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে এই 2022 সালের মাঝামাঝিতে বা মধ্যে আপনি একটা সরকারি চাকরি পেয়ে যান। সবাইকে ধন্যবাদ।